بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ونعم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رزق من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون شميتوا বন্ধুরা আমরা অনেক সময় খেলাধুলা করি ইসলামিক খেলাধুলা এলাও আছে খেলাধুলা শরীর চর্চা করা নিয়ত থাকবে আপনার সুস্থ থাকা আল্লাহ করবেন দুনিয়ার যে সমস্ত দায়িত্ব আপনার প্রতি সঠিকভাবে আপনি কি করবেন আদা করবেন এই নিয়ত আপনি খেলবেন খেলাধুলা ইউসুফ আলহিস্লাম তার ভাইয়েরা খেলাধুলার কথা আছে যে তারা খেলাধুলা করতে গিয়েছিলেন তাহলে আমরা খেলাধুলা করতে পারি রাসুল্লাহ সাল্লাহ মসজিদ অবিতে খেলাধুলা হতো রাসুল সাল্লাম দেখতেন মায়ের সাল্লাহ তালা তার কাঁধের মধ্যে মাথা রেখে মুখ রেখে তিনি খেলা দেখতেন দুই ঈদে আনসার সাহাবিরা মহাজের সাহাবিরা খেলাধুলা করতেন খেলাধুলা জাহেজ রয়েছে আজ আমরা ফুটবল খেলা হোক ক্রিকেট খেলা হোক ব্যাডমিন্টন হোক হকি হোক যে খেলা সাঁতার প্রতিযোগিতা হোক দৌড় প্রতিযোগিতা হোক অবশ্যই তার জন্য কিছু শর্ত আছে বন্ধুরা প্রথমত শরীয়তের কোনো বিধিবিধান লঙ্ঘন করা যাবে না পর্দার খেলাপ করা যাবে না নারী পুরুষের অবাধ মেলামেশা হওয়া যাবে না ঝগড়াঝাটি যেন না হয় সেখানে যেন কি না হয় আপনার জুয়া না হয় জিত যারা হারবে যারা জিতবে তাদেরকে দিতে হবে হারজিতের খেলা সম্পূর্ণ ভাবে হারাম বাজি ধরা হারাম যে খেলার মধ্যে বাজি ধরা আল্লাহবুল আলমী বলছেন আমাদের মদ জুয়া খেলা এবং মূর্তি পূজা করা এবং তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা ভালো মন্দির টুপুরি হুম যাতে করে তোমরা কল্যাণ হও হোক যখন নাজিল হলো তখন সাহবা ইকলাম বলতে থাকলেন না ইস্তানাব না 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 আমরা একটু সব বাদ দিয়েছি আমাদের মোমিনদের তাই হওয়া উচিত আপনি খেলাধুলার মধ্যে মনে করবেন তাস খেলার মধ্যে শুধু জুয়া তা না আপনার যদি খেলাধুলার মধ্যে তৃতীয় পক্ষ আপনাদের মেডেল দেয় বা কেউ আপনাকে হার জিত সেখানে অর্থ দেয় যাই আছে কিন্তু যারা খেলবে দুই পক্ষের পক্ষ থেকে টাকা নিয়ে যারা জিতবে তারা পাবে যারা হারা তারা পাবে না এটা হলো জুয়া একটা হারাম সম্পূর্ণভাবে যে কোনো খেলায় নামাজের সময় আপনি খেলবেন হারাম রোজার মাসে রোজা ভেঙে আপনি খেলবেন হারাম আপনি পর্দা আপনি শত অবরোধ ওপেন করে খেলবেন শর্ট পরে হারাম নারী পুরুষ আবার মেলে নারী পুরুষে খেলবেন সাঁতার নারী পুরুষ মেলে খেলবেন একদল নারী একদল পুরুষ হারাম বা নারীরা খেলবে পুরুষরা দেখবে হারাম তাহলে বন্ধুরা নারীদের জন্য যেটা তাদের ফিজিক্যাল নিজের উপযুক্ত খেলা সেটা তারা খেলবে তাহলে এই সমস্ত শর্তগুলো যদি মনে রাখি তখন আমাদের খেলা কি জায়জ হবে বাকি আপনি খেলবেন জুয়া করে নামাজের সময় নামাজ পার হয়ে যাচ্ছে নারী পুরুষ অবাধ মেলামেশা হচ্ছে সেখানে হারজিতের হচ্ছে সেখানে ঝগড়াঝাঁটি হচ্ছে মার ভাঙ পাটপিট হচ্ছে পক্ষে বিপক্ষে রং অজি তামাশাবাজি আনন্দ জিতে গেলে এই নিয়ে একেবারে মাইক করে মাইকিং করে গান গেয়ে নেচে লাফিয়ে সব নষ্ট করে দেওয়া তাহলে তো অবশ্যই হারাম এটা দেখাও হারাম এখানে সহযোগিতা করাও হারাম উপস্থিত হারাম সবই হারাম তাহলে আমরা খেলাধুলার ব্যাপারে খেলাধুলা আছে আমরা সেটাকে যাই তরিকাই যায় শর্ত অনুযায়ী আমরা খেলবো বাকি হারামে আমরা যাব না আল্লাহ রবীন্দন যেন আমাদেরকে আমরা খেলাধুলা করে শরীর চর্চা করি আমরা দেখা যায় খেলাতে কাফের কাফের করি হারাম দল দেশের খেলোয়াড়দের সঙ্গে সাপোর্ট করা উৎসাহিত করা বা সেই পক্ষ নেওয়া সেটাও সম্পূর্ণভাবে হারাম এই জন্য বন্ধুরা আমরা অনেক হারামের মধ্যে থেকে আমরা অনেকে মনে করি আহ আল্লাহ মাফ করে দিবে ক্ষমা চেয়ে নেব না আপনি ক্ষমা চাই আপনি জেনে বুঝে করবেন আর ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করবে। আপনি বারবার করবেন না এটা আপনার জন্য হবে না জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন বন্ধুরা জোয়া খেলা এটা একটা জাহান্নামের আগুনের পুরা যাওয়া জাহান নামে যাওয়ার একটা বড় কারণ এই আপনি কখনই বলবেন যে আপনি আচ্ছা মুসলমান আল্লাহ ক্ষমা না এই ধরনের আপনি অবহেলা করবেন এটাকে আপনি তুচ্ছ বলে করবেন আপনি জানার পরেও করবেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এই জন্য বন্ধুরা বা এখন খেয়ে নিই পরে আমরা ক্ষমা চাবো এভাবে এটা করে না কেউ হয়তো কোনো কারণে ভুলে না জেনে বা হঠাৎ করে ফেলেছে সেটা ক্ষমার ব্যাপার এই জন্য আমরা জেনে বুঝে আমরা করব জোয়াবাজি করব। আপনি অনেকে মনে করেন ঠিক আছে আমরা লটারি ছাড়ি লটারিতে আবার খেলার উপরে লটারি দিয়ে লটারি হারাম কারণ কারোর ভাগ্যে আসবে কারোর ভাগ্যে আসবে না আপনি বলুন এটা আমি কাউকে দান করে দেবো গরিবসকে না হারাম পথে ইনকাম করে কোনো হালাল কাজ করা যাবে না যেটা ভালো কাজ সেটা ভালোভাবেই ইনকাম হতে হবে আল্লাহ রবিন আমাদেরকে হালাল হারাম জানার বুঝার এবং আমল করার তফিক দান করুন আল্লাহ আখেরাতের জাহানমের আগুন থেকে আমাদেরকে তুমি আমাদেরকে রেহাই দান করো আমিনালামালাইকুম ও রহমতুল্লাহ